তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিং। আমি জাহিদ হোসেন। জানেন এই বার্তা পুস্তকের শর্ত একাদশ সংসদে 290 সদস্যের শপথ বৈধ, চ্যালেঞ্জ জানানো রিট আবেদন হাইকোর্টে খারিজ। ঢাকার দুই সিটিতে বিতর্কমুক্ত নির্বাচন চান সিইসি, আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। ব্যাংকের সংখ্যা বৃদ্ধিতে সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী, অনিয়ম দূর করে সেবা নিশ্চিতের তাগিদ। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে শক্ত দল আবাহনী, আম্পায়ারিং পারিশ্রমিক ইস্যুতে ছাড় দেবে না সিসিডিএ। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। চাহিদা একাদশ সংসদে 290 সদস্যের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি করা হয়েছিল সেটি আবারও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট, তবে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। অন্যদিকে মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছেন যে এই রায়ের মধ্য দিয়ে শপথ যে গ্রহণ করা হয়েছে সেই শপথ পুরো বৈধ শপথ হিসেবে বিবেচিত হলো। এখন দেখা যায় যে আইনি প্রক্রিয়ায় মাহবুবউদ্দিন খোকনরা কতদূর যান এবং এ বিষয়ে আদালতের কী সিদ্ধান্ত হয়, দেখে নিই এই বিষয়ে একটি প্রতিবেদন। একাদশ সংসদের 290 সদস্যের শপথ বাতিল চেয়ে গত 8 জানুয়ারি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সহ তিনজনকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম। ওই নোটিশের জবাব না পেয়ে 14 জানুয়ারি হাইকোর্টে রিট করা হয়, তবে তা খারিজ করে একটি বেঞ্চ। এরপর এ বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে ফের আবেদন করা হয়। সোমবার আদেশে আদালত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের পর 3 কার্যদিবসের মধ্যে নির্বাচিতদের শপথ পড়িয়েছেন স্পিকার। একাদশ সংসদের অধিবেশন শুরু হয় 30 জানুয়ারি, ফলে 3 জানুয়ারি শপথ নিলেও সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করেননি, এতে আইনি কোনো ব্যত্যয় ঘটেনি। রিট পিটিশনটি কি খারিজ করে দিয়েছে? একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। তবে রিটকারীর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেন, রিট খারিজে আদালত যে ব্যাখ্যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট হননি, এর বিরুদ্ধে আপিল করবেন তারা। যথাযথ ব্যাখ্যা হয়নি, ব্যাখ্যা হয়নি এবং মন্ত্রী একজন একটা পার্লামেন্ট থাকতেই আরটা পার্লামেন্ট শপথ নিয়েছে কার্যভার গ্রহণ করেছে, সুতরাং এটা 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 আপিলের ডিভিশনে গেলে আমরা আশা করি এটা কারেক্ট ইন্টারপ্রিটেশন। সংসদের মেয়াদ অবসানের 90 দিন আগে থেকে পরবর্তী 30 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। পরে সংবিধান অনুযায়ী 3 জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। সে সময়ে আগের সংসদেরও মেয়াদ বহাল থাকায় এ শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয় রিটে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক 9 মন্ত্রী প্রতিমন্ত্রী এবার তাদেরই আগের মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হওয়ায় কাজের স্বচ্ছতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন এর ফলে মন্ত্রণালয়ের পূর্ববর্তী কাজের জবাবদিহি বাধাগ্রস্ত হতে পারে, তবে এমন শঙ্কা ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রথম 10টি বৈঠকের মধ্যেই মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক 50টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে একাদশ সংসদ। সাবেক 7 মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, এবার তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রধান হয়েছেন আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ মন্ত্রণালয়, রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মেয়াদ শেষের অন্তত 5 বছর পর এ ধরনের দায়িত্বে আসা উচিত, তা না হলে মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়তে পারে। মেয়াদকালীন সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হবে, অনুসন্ধানের কথাটা আসবে, তদন্তের কথাটা আসবে, তখন কিন্তু একটা তারা কমিটির সভাপতি হিসাবে তাদের মেয়াদের বিষয় যেহেতু সেই কারণে একটা স্বার্থের দ্বন্দ্বে ভোগার ঝুঁকি সৃষ্টি হয়ে যাবে। তবে এ ধরনের আশঙ্কার কারণ দেখছেন না সংসদীয় কমিটির প্রধানেরা। এসব কমিটির সদস্যরা বলছেন সাবেক মন্ত্রীদের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চান। ঝুঁকি তো নির্ভর করছে
আচরণের উপরে, ঝুঁকি কেন থাকবে এখানে? এক যদি প্রাক্তন কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ে কোনো অন্যায় করে থাকেন, নতুন পার্লামেন্ট অবশ্যই সেটা দেখতে পারবে। আমার মনে হয় না যে কোনো ঝুঁকি হবে। আমরা পলিটিশিয়ানরা যে হাউ টু অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করব এবং সেইভাবেই কাজ করব। সাবেক সাত মন্ত্রীর বাইরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত সরকারের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমও তার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজাদুল্লাহ। নাফিজা, বেশ কয়েকটা বিষয়ে একটু জানতে চাই। টিআইবির শঙ্কা যেটি করেছে সেটি নিয়ে তো মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্য জানতে চাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই যে যখন মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটিগুলি কাজ করে, তখন কি তারা বর্তমানে যে কাজগুলি হচ্ছে সেগুলি নিয়ে কথা বলে বা চর্চা করে, নাকি অতীতের বিষয়গুলিও তাদের আসে? যেমন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের ক্ষেত্রে আমরা দেখি যে 10-15-20 বছর আগের বিষয়গুলিও চলে আসে সামনে। জাহিদ, সংসদীয় কমিটি কিন্তু বর্তমান এবং বিগত সময় দুটো বিষয় নিয়েই তারা কাজ করে। সংসদীয় কমিটির মূল লক্ষ্যই থাকে মন্ত্রণালয়ের জবাবদিহিতা এবং স্বচ্ছতা, কাজের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রটি তারা নিশ্চিত করার চেষ্টা করে সংসদীয় কমিটিগুলো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, যদি আমরা খাদ্য মন্ত্রণালয়ের বিগত সময় দেখি, গম কেনা নিয়ে যেই বিতর্ক ছিল গণমাধ্যমগুলোতে, যেই বিষয়টি উঠে এসেছে সেগুলো নিয়ে কিন্তু বিগত সময়ের যেই টেন্ডারগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু বর্তমান সংসদীয় কমিটি তারা কাজ করেছিল সেবার। এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেই মন্ত্রণালয় যেটি আছে সেটিও কিন্তু সেই সময়ের, যদি আমরা ক্রেস্ট দুর্নীতির বিষয়টি, সোনা জালিয়াতির বিষয়টি তদন্তের করার ক্ষেত্রেও আমরা দেখেছি তারা বিগত সময়েরগুলো নিয়েও কিন্তু টেনে এসেছেন। যেহেতু কাজের ধারাবাহিকতা অনুযায়ী বিগত 5 বছর, তার আগের 5 বছর সেগুলো ঘাটিয়ে থাকে সংসদীয় কমিটি, মূলত সেই জায়গাটা নিয়েই কিন্তু শঙ্কা প্রকাশ করেছে টিআইবির নির্বাহী পরিচালক। এবং তিনি বলেছেন, পূজা একটু জানতে চাই যে টিআইবি কি শুধু শঙ্কাই প্রকাশ করেছে নাকি তারা কিছু সুপারিশও করেছে? টিআইবি মানে শুধুমাত্র একক ব্যক্তি হিসেবে কিন্তু টিআইবির পক্ষ থেকে আমরা কোনো সাক্ষাৎকার নেইনি। আমরা যেহেতু টিআইবি সংসদীয় কমিটি নিয়ে কাজ করে থাকে, সংসদ নিয়ে কাজ করে থাকে, সেই হিসেবে বিশেষজ্ঞ হিসেবে তাদের কাছ থেকে আমরা মতামত জানতে চেয়েছিলাম এবং তারা বেশ কিছু সুপারিশ দিয়েছেন। তারা বলেছেন যে বিগত 5 বছর মেয়াদকালে যারা মন্ত্রী ছিলেন তাদের সেই মন্ত্রণালয়ে যেন সংসদীয় কমিটির প্রধান না করা হয়, অন্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রধান করা হয়, এই তথ্যটি দিয়েছেন, তার পাশাপাশি সুপারিশটি দিয়েছেন। তার পাশাপাশি আরেকটি সুপারিশ ছিল সংসদীয় কমিটিগুলো যেন শক্তিশালী হয়, সেই বিষয়ে জবাবদিহিতা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যাতে না থাকে সেই সদস্যদের সেই কমিটির প্রধান করার জন্য তারা সুপারিশ করেছেন। বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছিলেন নাফিজাদুল্লাহ। জাহিদ, জাতীয় নির্বাচনের মতো ঢাকার 2 সিটিতেও বিতর্কমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চান প্রধান নির্বাচন কমিশনার। এই জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দিয়েছেন। এরই মধ্যে নির্বাচনে 50,000-এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশন চাচ্ছে যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখব এই বিষয়ে একটি প্রতিবেদন। উত্তর ঢাকার মেয়র পদে ও 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া 36 ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে 28 ফেব্রুয়ারি। এই নির্বাচন সামনে রেখে সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা। সভাপতির বক্তব্যে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের মতো সিটি নির্বাচনও সুষ্ঠু করতে নির্দেশনা দেন। ভোটার, প্রার্থী ও পোলিং এজেন্টদের জন্য ভোটকেন্দ্র নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দেন তিনি। ভিত্তিক আমাদের কাজ করতে হবে এবং কখনো কোনো রকমের পক্ষপাতিত্বমূলক আচরণ, কোনো রকমের অনিরপেক্ষতাজনিত আচরণ আমাদের মধ্যে থাকবে না, সেটাই আমাদের প্রত্যাশা। সভা শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, উত্তর ও দক্ষিণ সিটির সাধারণ কেন্দ্রে 22 জন করে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে 24 জন করে। এছাড়া পুলিশ ও আনসার, র্যাব এবং বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স তৎপর থাকবে মাঠে। 2 সিটিতে পুলিশ ও আনসারের সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে 60টি। এছাড়াও দায়িত্ব পালন করবে র্যাবের 37টি এবং বিজিবির 20টি স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। এমন কোনো পরিবেশ সৃষ্টি হবে না যার কারণে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে, সেজন্য কোনো আশঙ্কা নেই।
এবং ভোটার ভোটের পরিস্থিতি এখন সুন্দর স্বাভাবিক আছে। সিটি নির্বাচনের সময় যানবাহনের ওপর থাকবে নিষেধাজ্ঞা। 27 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কমিশনের স্টিকার ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া 26 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 1 মার্চ ভোর 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে মোটরসাইকেলের ওপর। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাডেমিক ভবনে ভোট কেন্দ্র নেয়ার দাবিতে দুপুরে 2 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাও করে প্রগতিশীল ছাত্র জোট। তবে উপ উপাচার্য আবারও জানিয়ে দিয়েছেন, হলের বাইরে কেন্দ্র নেয়ার কোনো সুযোগ নেই। এ অবস্থায় ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে কাল। দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত উপাচার্য কার্যালয়ে ঘেরাও করে প্রগতিশীল ছাত্র জোট। সে সময় উপাচার্য এম আক্তারুজ্জামান অফিসেই ছিলেন। 4 দিন আগে তার কাছে ভোটকেন্দ্র হলের বাইরে নেয়ার দাবি জানায় এই জোট। আমাদের দাবিগুলো পূরণের জন্য যৌক্তিকভাবে বিশ্লেষণের জন্য আজকের ঘেরাও। তো আমরা এই ঘেরাওর পরবর্তীতে যেটি করব, যেটি আমরা হলের সামনে সামনে সমাবেশ করব। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ সাব জানালেন, সেটা সম্ভব নয়। নির্বাচন হলে হবে না, একাডেমিক ভবনে হবে। এই কথা যদি আমরা বলি, আমরা শিক্ষকরা নির্বাচন পরিচালনা করব, তাহলে এই ধরনের কথা শুনলেই আমার কাছে মনে হয় আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা কখনো গ্রহণ করব না। আর এর মধ্যে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। ক্যাম্পাসে মানববন্ধনে অংশ নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর মনোনয়ন ফর্ম নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। টপ 3 কথা বলা হচ্ছে, ভিপিজিএস, এজিএস, সেটা আমরা আমাদের নেত্রী ঠিক করে দেওয়ার পর বাকিগুলো আমরা আলোচনা করে সবার সঙ্গে কথা বলে সম্ভাব্য সেরাদের সেরাদেরকে দায়িত্ব দিব। সকালে মধুর ক্যান্টিনে অবস্থান নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, মনোনয়ন ফর্ম নেয়ার বিষয়ে এখনও সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। আমরা আগামীকাল থেকে যে মনোনয়ন বিক্রি শুরু হচ্ছে, এই প্রক্রিয়ায় আগামীকালই আমরা অংশগ্রহণ করব না। আমরা বলেছি যে আমরা শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। এদিকে নির্বাচনের প্যানেল চূড়ান্ত করেছে জাসদ ছাত্রলীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও একসাথে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, হলের বাইরে ভোট কেন্দ্র নেয়ার যে দাবি, তার পেছনে কী কী যুক্তি তুলে ধরছে প্রগতিশীল ছাত্র জোট, আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের যুক্তিগুলো কী? হলের বাইরে ভোট কেন্দ্র নেয়ার পেছনে প্রধান যে যুক্তিটি তুলে ধরছে প্রগতিশীল ছাত্র জোট, সেটি হচ্ছে তারা বলছে যে হলগুলো মূলত ছাত্রলীগের নিয়ন্ত্রণে এবং সেখানে ছাত্রলীগের বাইরে অন্য যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং হলের বাইরে যেসব শিক্ষার্থীরা থাকে তারাও হলে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারবে না বলেও তারা আশঙ্কা করছে। মূলত এই আশঙ্কাগুলো করেই তারা বলছে যে হলের বাইরে একাডেমিক ভবনগুলোতে যাতে ভোট কেন্দ্র নেওয়া হয়, সেখানে নির্বিঘ্নে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলে তারা বলছে এই প্রগতিশীল ছাত্র জোট। এবং ছাত্রদলের বক্তব্য বলতে গেলে পুরোপুরি একই রকম, এবং ছাত্রদল এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে তাদের দাবি না মানা হলে তারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আবারও ভাববে। এবং জারি ধারাবাহিকতায় আজকে যখন আমরা ছাত্রদল সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করলাম যে আপনারা মনোনয়নপত্র নেবেন কি না, তারা এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি এবং তারা বলছে যে এখনও বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নিবে বলে তারা আশা প্রকাশ করছে, এবং এই দাবিটি মেনে নিলেই তারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পরিষ্কার করবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে এটি একেবারেই সম্ভব নয়, কারণ ডাকসু নির্বাচনের যে ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ভোট কেন্দ্র হলের ভেতরেই থাকবে, এবং যেহেতু শিক্ষকরা এই ভোট নিয়ন্ত্রণ করবে। আস্থার প্রকাশ হিসেবে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন যাতে ছাত্রলীগ ছাড়া অন্য দলের সমর্থক এবং নেতাকর্মীরা এখন হলে অবস্থান করতে পারেন? হ্যাঁ, এ ধরনের পদক্ষেপ আমাদের চোখে পড়েছে, কারণ গত সপ্তাহ থেকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করছে, এবং প্রায় 10 বছর পরে কিন্তু ছাত্রদল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে, এবং এই পরিবেশটি বিশ্ববিদ্যালয় প্রশাসনই নিশ্চিত করেছে এবং সব ছাত্র সংগঠনের সাথে পরিবেশ পরিষদের কমিটির সাথে বৈঠক করে এই পরিবেশটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 6 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এই ছয় আসামির মধ্যে গ্রেপ্তার আছেন তিনজন। মেজর জিয়া সহ পলাতক দুই আর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে একজন। অভিযোগপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। 2015 ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ঘটনার পর সিআইডি পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব, সহায়তায় ঢাকায় ছুটে আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও। চার বছর পর আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ও উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবি সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সংবাদ সম্মেলনে সিটিডিসি প্রধান জানান, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান শামস ও আবু বকর সিদ্দিক সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দি থেকে ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মেজর জিয়াসহ ১১ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। আর প্ররোচনাকারী হিসেবে আসে ফারাবির নাম। এদের মধ্যে ছয়জনের ঠিকানা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনাটির মূল মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়া, যার নেতৃত্বে তার মানে মোট ১১ জন এই ঘটনাটি সংঘটিত করেছে। তো এই এর ভিতরে যে মূল কিলিং স্কোয়াডের প্রধান ছিল মুকুল রানা। লেখালেখিতে ভিন্ন মত থাকার কারণে আসামিরা অভিজিৎ রায়কে হত্যার পরিকল্পনা করে বলে দাবি পুলিশের। মূলত বিশ্বাসের ভাইরাস এবং অবিশ্বাসের দর্শন, এই দুটি বইকে কেন্দ্র করেই তারা ডক্টর অভিজিৎ রায়কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এই ধরনের একটা অর্গানাইজড টার্গেটেড কিলিং করার জন্য যে সক্ষমতা দরকার সেটি তাদের এই মুহূর্তে নাই বলে আমরা মনে করি। সন্ত্রাস বিরোধী আইনে প্রস্তুত করা অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আদালতে জমা দেওয়া হবে বলে জানায় পুলিশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশপাশের বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বসিলা শ্রীখণ্ড মৌজায় টিকে রয়েছে ১০তলা একটি ভবন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠলেও বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এটি অবৈধ স্থাপনা নয়। তবে ভিন্ন মত দিয়েছেন বিআইডব্লিউটি এর আরেক কর্মকর্তা। উচ্ছেদ অভিযানের দশম দিনে এসে দেখা গেল এমন সমন্বয়হীনতা। তিন দিন পর আবারও বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত, ভেঙে দেয় ছোট বড় ১১৬টি স্থাপনা। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাকে পড়েন বসিলার একটি ১০তলা ভবন নিয়ে। স্থানীয়দের অভিযোগ, এটি হাইক্কার খালো বুড়িগঙ্গা নদীর মিলনস্থলে নির্মাণ করা হয়েছে। যে ছোটগুলো সহজেই যারা সরে যাচ্ছে নিজেরাই অথবা তাদেরকে সরায় দেওয়া সহজ হচ্ছে, কিন্তু এই যে ১০-১২তলা যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো বাদ দিয়ে যদি অভিযান পরিচালিত হয় সেই অভিযান কিন্তু সমান বিচার হবে না। অন্যায়ভাবে এটা অবমুক্ত না হয় যারা সত্যিকারের নদীর মধ্যে তাদের উড়িয়ে দিতে হবে, সেটা ১২তলা হোক, ৩০তলা হোক আর ১০তলা হোক। বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফউদ্দিন জানান, এখানে ভূতল ভবন করতে হলে দুটি সংস্থার অনুমতি লাগবে, যার কোনোটিই নেননি ভবন মালিক, দেখাতে পারেননি অনাপত্তিপত্রও। রাজুকের অনুমোদন এখানে নাই, বিআইডব্লিউটি এরও অনাপত্তি নেওয়া নাই। আরেকটি হলো যে তারা নিম্ন অঞ্চল কিন্তু ২০০০ সালের যে আপনার প্রাকৃতিক জলাধার আইন এবং সেই আইন অনুযায়ী তারা কিন্তু নিম্ন অঞ্চল ভরাট করার কোনো অধিকার রাখে না। এরপরও ভবনটি না ভাঙার কারণ জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এটি নদীর অংশের বাইরে রয়েছে। এই জায়গাটা সম্পর্কে জানিয়ে দিয়েছি, যেহেতু এখানে জায়গাটি ম্যাপে আমাদের না, নদীর না, এবং যৌথ জরুর বিষয়গুলো হয়নি, সুতরাং এই জায়গার স্থাপনা সেগুলি এই মুহূর্তে আমাদের ভাঙনের আওতায় নেই বলে আমি বলে দিয়েছি। এদিকে নদীর সীমানা পিলা নিয়ে বিতর্ক থাকায় তিনটি থানায় সাধারণ ডায়েরি করেছে সংস্থাটি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালানোর কথা থাকলেও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের একসঙ্গে বিশ্ব ইজতেমা পরিচালনার প্রস্তাব দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তুরাগ তীরে ইজতেমা ময়দানে সকালে পরিদর্শনে গিয়ে তিনি এ প্রস্তাব দেন। তবে সাতপন্থীরা বলছেন আদর্শগত মিল না থাকলে সেটি সম্ভব নয়। চলছে বিশ্ব ইজতেমার চতুর্থ দিন। প্রথম দুই দিন তুরাগ তীরে ছিলেন জুবায়ের পন্থী মুসল্লিরা, মঙ্গলবার পর্যন্ত থাকবেন সাতপন্থীরা। দুই পক্ষের দ্বন্দ্বে এবার আলাদাভাবে ইজতেমা পালন করছেন তারা। ধর্ম প্রতিমন্ত্রী চান আগামীবার সবাই একসাথে পালন করুক। যে কোনো মূল্যে আগামী বছর যাতে ঐক্যবদ্ধ, আরও ঐক্যবদ্ধ, সুন্দরভাবে আমরা ইজতেমাটা পালন করতে পারি, সেবার আমরা ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার কঠিন নির্দেশ
সামনে রেখে সর্বাত্মকভাবে আমরা এবারও যারা যাদের প্রচেষ্টায় আমরা সফল হয়েছি তাদের সকলকে নিয়ে আগামীতেও আমরা সফলতার দ্বারে পৌঁছানোর অবশ্য অবশ্যই চেষ্টা করব। এর পরপরই সংবাদ সম্মেলনে সাদপন্থী মাওলানা আশরাফ দাবি জানান, আগামীতে মাওলানা সাদকে ইজতেমা পরিচালনার দায়িত্ব দিতে হবে, না হলে প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার সুযোগ নেই। আদর্শ ভিন্ন রেখা একসঙ্গে করতে যাওয়া মানেই তো সংঘাতকে ডেকে আনা। যদি আদর্শই এক হয়ে যায়, যেরকম আগেও এক মার্কাজে একসঙ্গে ছিল, তারা যদি ভুল বুঝতে পারে যে আমরা এই ধরনের সংঘাতে যাওয়া ক্ষতি হচ্ছে, মুসলমানের ক্ষতি হচ্ছে, তাহলে যেরকম আগে একসঙ্গে মোল্লা সাদ সাহেব নিজামত পরিচালন, তাহলে তো একসঙ্গে হওয়া শেখেল আছে। এদিকে ইজতেমার দ্বিতীয় পর্যায়ে অংশ নিয়েছেন 64 জেলার মুসল্লি ও 19 দেশের 200+ বিদেশি। কিভাবে আমি আল্লাহর হুকুম মানতে পারি আর নবীর তরিকায় চলতে পারি, এটা আমাদের প্রধান উদ্দেশ্য এখানে আসা। সবাই জর্মিল মোহাম্মদ একসাথে থেকে যদি আমরা এই আমলটা করতে পারি, তাহলে আমাদের সবই ভালো হয়, খুবই ভালো হয়, এটা আমরা চাই সবাই। মঙ্গলবার আখের মোনাজাতে কমপক্ষে 15 লাখ মুসল্লি অংশ নেবে বলে আশা করছেন সাদপন্থীরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে নতুন 3টি ব্যাংক অনুমোদন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলছেন, ব্যাংকগুলো নিয়ম মেনে চললে সংখ্যা কোনো সমস্যা নয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন 3টি সহ এখন দেশে ব্যাংকের সংখ্যা 62। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক নামের 3টি ব্যাংকের অনুমোদন দেয়া হয়। 3টি ব্যাংকের উদ্যোক্তাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। দেশে ব্যাংকের সংখ্যা বেশি হওয়া নিয়ে বরাবরই আপত্তি জানাতেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেন, সংখ্যা কোনো সমস্যা না। সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না, ব্যাংকের কার্যক্রম যদি থাকে, ব্যাংক যদি কোনো যে উদ্দেশ্যে ব্যাংক করা সে যদি কোনো কাস্টমারদের সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে, অনিয়মের মাঝে না, তাহলে ইন দ্যাট কেস নাম্বার দিয়ে আমি মানে কোনোদিনও আমি চিন্তিত না। অর্থমন্ত্রী মনে করেন, ব্যাংক খাতের এখন প্রধান সমস্যা ক্লাসিফাইড লোন, এটি সহ নানা অনিয়ম নিয়ে শিগগিরই একটি বিশেষ অডিট করা হবে বলে জানান তিনি। স্প্রেডটা কমাতে হবে, ব্যাংক ইন্টারেস্টটা কমাতে হবে, ঠিক আছে। তো সেগুলো করার জন্য আমাদের ক্লাসিফাইড লোনটা আমরা হাত দিতে হবে, দেখতে হবে কীভাবে ক্লাস লোনগুলো ক্লাসিফাইড হলো, সেগুলো আমরা দেখার জন্য আমরা শিগগিরই আমরা স্পেশাল অডিটের ব্যবস্থা করছি, আমরা দেখতে পাবো আমরা স্পেশাল অডিট করার পরে আমি আমার কথা বলা ভালো হবে। এছাড়া সর্বনিম্ন পরিশোধিত মূলধন 100 কোটি টাকা থেকে বাড়িয়ে এখন 500 কোটি টাকা করা হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করেন অর্থমন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের বিনিয়োগের সবচেয়ে বড় কারখানা চালু হলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে। বছরে 15 কোটি পিস হ্যাঙ্গার উৎপাদন হবে সেখানে। গার্মেন্ট এক্সেসরিজ উৎপাদনকারী বিখ্যাত টিআইসি গ্রুপের এ কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যাঙ্গার তৈরির জন্য বিশ্বব্যাপী পরিচিত অস্ট্রেলিয়ার প্যাক্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টিআইসি বছরে 15টি কারখানা থেকে 60 কোটি পিস হ্যাঙ্গার উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এবার বাংলাদেশে উৎপাদন শুরু করল তারা। অভিযোগ রয়েছে, বাংলাদেশে নতুন কারখানা নির্মাণ কঠিন ও সময় সাপেক্ষ। তবে টিআইসির এই কারখানা নির্মাণ ও উৎপাদনে যেতে সময় লেগেছে মাত্র 1 বছর। সোমবার সকালে কারখানাটির উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে এটি উদাহরণ হয়ে থাকবে। টিআইসি কোম্পানিটাকে অভিনন্দন জানাতে চাই যে তারা 12 মাসে এই ফ্যাক্টরিটা করে তৈরি করতে পেরেছে। তার মানেটা কি? তার মানে যদি অনুকূল পরিবেশ থাকে সবকিছু সম্ভব, এটারই সেটার আজকে প্রমাণ আমরা পাচ্ছি। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান জানান, দেশের অন্যান্য জোনের মতো এখানেও বিদেশি বিনিয়োগের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তো 3টা ইতিমধ্যে হয়ে গেছে, আরও আমাদের এখানে 4-5 জন আমাদের সাথে ঘনিষ্ঠ শিকব জার্মানি বেশ কয়েকটা আমাদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। আমরা বেজা এবং মাননীয় উপদেষ্টার মাধ্যমে যে সমস্ত টুকটাক আমাদের ব্যারিয়ারগুলো আছে আমরা এগুলার জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার। এই কারখানা পরিচালিত হবে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। এর মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার দারুণ একটি সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আশা করছি দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের এ সম্পর্ক আরও জোরদার হবে।
অনুষ্ঠানে জানানো হয়, চূড়ান্ত অনুমোদন পাওয়া 7 বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের 6টিতেই উৎপাদন শুরু হয়েছে। কম দামে নিষ্কণ্টক জমি আর ওয়ান স্টপ সেবা, মূলত এই দুই কারণে বিদেশি বিনিয়োগকারীদের চোখ এখন অর্থনৈতিক অঞ্চলগুলোতে। এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে কারখানা করলে কর ছাড়ের সুবিধা যেমন পাওয়া যাচ্ছে, তেমনি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানিতেও পাওয়া যাচ্ছে শুল্কমুক্ত বাজার সুবিধা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগে এবারও শক্তিশালী দল গড়েছে আবাহনী। মাশরাফিকে ধরে রেখেছে ক্লাবটি, রুবেল, মিরাজ, সাইফুদ্দিন, মিঠুনের মতো পরীক্ষিতদের নিয়ে শিরোপায় চোখ রাখছে চ্যাম্পিয়নরা। রানার্স আপ রূপগঞ্জকেও পিছিয়ে রাখা যাচ্ছে না, সর্বোচ্চ পারিশ্রমিকে মাহমুদুল্লাহকে নিয়েছে শেখ জামাল। ঢাকা লীগের ড্রাফটে মাহমুদুল্লাহকে দলে টানতে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু দল পেতে এই অলরাউন্ডারকে অপেক্ষা করতে হয়েছে ড্রাফটের চতুর্থ রাউন্ড পর্যন্ত। শেখ জামালে মাহমুদুল্লাহ সঙ্গী হয়েছেন নাসির, তাইজুল ও খালেদ। লিটন দাস, শফিউল আর আশরাফুল খেলবেন মোহামেডানে। এনামুল বিজয়, আব্দুর রাজ্জাক, অলোক কাপালিদের নিয়েছে প্রাইম ব্যাংক। গাজী গ্রুপে খেলবেন রনি তালুকদার, কামরুল রাব্বি, আলামিনরা। নবাগত উত্তরের স্পোর্টিং ও বিকেএসপি ড্রাফট থেকে বড় কোনো তারকাকে দলে টানেনি। বিগ বাজেটের দল গড়েছে আবাহনী। মাশরাফিকে ধরে রাখতে 35 লাখ টাকা গুনতে হয়েছে ক্লাবটিকে। জাতীয় তারকা রুবেল, মিরাজ, মিঠুন, সাইফুদ্দিন ফেভারিটদের শক্তি বাড়িয়েছে। মুমিনুল, শারিয়ান নাফিস, মোহাম্মদ শহীদ ও শুভাশিস রায়কে নিয়ে ব্যালেন্স দল গড়েছে রানার আপ রূপগঞ্জ। গত বছরের মতনই দল, একটা কিছু প্লেয়ার হয়তো আমরা মিস করেছি, বিজয়কে আমরা মিস করেছি অথবা, বাট তারপরে বলবো যে গত বছরের মতো দল অবশ্যই আবনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবসময় খেলে, চ্যাম্পিয়ন হয় আমাদের টার্গেট, এবারও সেটাই টার্গেট থাকবে অবশ্যই। লিগে তো অবশ্যই ভালো কিছু করার টার্গেট অবশ্যই আমাদের আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে প্লেয়ার বাই চয়েস আর লটারি, সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। বাট তারপরে ওভারঅল সব কিছু মিলে আমরা যতটুকু দরকার, যে ব্যাকআপ প্লেয়ার যেভাবে যে জায়গায় দরকার ওই জায়গায় ইনশাল্লাহ আমরা ব্যাকআপ প্লেয়ারগুলো নেওয়ার চেষ্টা করছি। সৌম্য, মুস্তাফিজের মতো তারকাকে দলে টেনে চমক দিয়েছে শাইনপুকুর। গতবার 8 নম্বরে থেকে আসর শেষ করলেও এবারে সুপার লিগে খেলার পরিকল্পনা ক্লাবটির। দলকে সামলানোর চ্যালেঞ্জ নিচ্ছেন সাবেক ফাস্ট বোলার তালহা জুবায়ের। যে কয় বছরই কোচিং আমার ক্যারিয়ার, আমি মোটামুটি যে টিমে কাজ করেছি রানার আপ চ্যাম্পিয়নশিপ এগুলোতে আমার এই সাকসেসফুলভাবে আমি কাজটা শেষ করতে পেরেছি। সো এবারও ওরকম একটা টার্গেট থাকবে যে আমাদের টিমের যে একটা মানে আমাদের যে টার্গেটটা আছে ওইটা আমি ইনশাআল্লাহ ফুলফিল করতে পারবো। প্রাইম দোলেশ্বর ও খেলাঘর কোনো তারকার পেছনে ছুটেনি, বরং ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিতদের উপর ভরসা রেখেছে। সাব্বির ফন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। মোহাম্মদ রাব্বি চট্টগ্রাম থেকে বলছেন, পলিথিন ব্যবহারের পর যত্রতত্র ফেলার কারণে চট্টগ্রাম শহরে ড্রেনেজ ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়েছে। এগুলো জমে পানি প্রবাহের পথে বাধা সৃষ্টি করায় জলাবদ্ধতা বাড়ছে। দেশের স্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ইসলাম খান রাজশাহী থেকে বলছেন, রাজশাহীর পবায় রাস্তাঘাট বেহাল, বিভিন্ন রাস্তা সংস্কারের অভাবে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। রাস্তার উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মনসুর হেলাল ঢাকা থেকে বলছেন, যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানো হয়েছে, এতে পথচারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ উচ্ছেদ করলেও আবারও বসছে, এর স্থায়ী সমাধান চেয়েছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা, তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। একাদশ সংসদে 290 সদস্যের শপথ বৈধ, চ্যালেঞ্জ জানানো রিট আবেদন হাইকোর্টে খারিজ। ঢাকার দুই সিটিতে বিতর্ক মুক্ত নির্বাচন চান সিইসি, আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। ব্যাংকের সংখ্যা বৃদ্ধিতে সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী, অনিয়ম দূর করে সেবা নিশ্চিতের তাগিদ। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে শক্ত দল, আবাহনীর আম্পায়ারিং পারিশ্রমিক ইস্যুতে ছাড় দেবে না সিসিডিএ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজন।